আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইসহাক আলী। তোমাদের কমপ্লেক্স অ্যানালাইসিসের চ্যাপ্টার দুইয়ের আজ আমার ষষ্ঠ লেকচার, অ্যানালাইটিক ফাংশন। এবং এই অধ্যায়ের উপরে আমরা কিন্তু ইতিমধ্যে বেশ কিছু সংজ্ঞা এবং থিওরি পড়ে ফেলেছি। আমরা আজ ওই থিওরির উপর ভিত্তি করে মূলত কিছু সমস্যার সমাধান করব। উদাহরণ 10 দেখো, বলা হচ্ছে যে দেখাও যে জেড ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ জেড অবিচ্ছিন্ন এবং এটি কোসি রিমান সমীকরণকে সিদ্ধ করে, কিন্তু জেড ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে অন্তরীকরণযোগ্য নয়, যেখানে এফ জেড ইজ ইকুয়াল টু, এখানে দেখো এফ জেড এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস আই ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যখন জেড ইজ নট জিরো। অর্থাৎ আরেকটি হলো জেড ইজ ইকুয়াল টু জিরো হলে ফাংশনটির মান হয় জিরো, তোমরা জানো, এবং এটি একটি কমপ্লেক্স ফাংশন। সেই জন্য এখানে দেখো ইমাজিনারি অংশ আছে এবং রিয়েল অংশ আছে। আর এই এফ জেড এই ফাংশনটি মূলত দেখো এখানে বোঝানো হচ্ছে যদি জেড জিরো না হয় তাহলে মান কি হবে এটা, আর জেড যদি জিরো হয় তাহলে ওই ফাংশনের মান হবে জিরো। এবং এই ক্ষেত্রে আমাদের দেখাতে হবে যে জিরো বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস এবং এটি তখন কোসি রিমান সমীকরণকে সিদ্ধ করে, কিন্তু যদি জেড ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে অন্তরীকরণযোগ্য নয় বলা হচ্ছে। তাহলে আমরা সেটি প্রমাণ করার জন্য প্রথমে আমরা জানি যে ফাংশনটিকে এফ জেড ফাংশনটিকে আমরা লিখতে পারি ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই, অর্থাৎ ইউ প্লাস আই ভি ইউ এক্স ওয়াই ফাংশন, এই জন্য বলা হয়েছে ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই। তাহলে এফ জেড একটি ফাংশন এবং এই ফাংশনটি দেখো আসে হলো এটা প্লাস আই ইন্টু এটা, এটিকে আমরা ধরেছি ইউ আর এটিকে ধরেছি ভি। তাহলে আমাদের ফাংশনটির আকার আছে কেমন, ইউ প্লাস আই ভি, এবং ইউ ফাংশনটিও দেখো এক্স ওয়াই এর সমন্বয়ে আছে, এই জন্য এটিকে লেখা হয় এফ জেড সমান ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই। তাহলে এর অবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি যাচাই করার জন্য মূলত আমাদের কি করতে হবে, দেওয়া আছে যে ফাংশনটি সেই ফাংশনটি আমরা লিখলাম এবং এফ জেড জাস্ট ওই যেটা দেওয়া আছে সেটি আমরা প্রথমে শুরুতে লিখে দিলাম। এক নম্বর বললাম এফ জেড ফাংশনটিকে, আর যখন জিরো তখন সেটিকে আমরা বললাম দুই নম্বর ফাংশন। এবার আমরা যদি জেড ইজ নট জিরো হয় তখন আমরা এই এফ জেড যে ফাংশনটি দেওয়া আছে সেটি দেখো ভেঙে লেখা হয়েছে ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই ফরম্যাটে যদি লিখি তাহলে প্রথম অংশ হলো ইউ, পরের অংশ হলো ভি। তাহলে ইউ হলো এই অংশ, ভি হচ্ছে এই অংশ, এটিকে আমরা বলছি তিন নম্বর, আর ভি কে আমরা ধরেছি চার নম্বর। মনে রাখতে হবে এক নম্বর ধরেছি এফ জেড ফাংশনকে এবং দুটি শর্তের কারণে এক এবং দুই, আর ইউ ধরেছি তিন নম্বর আর ভি ধরেছি চার নম্বর। এখন জেড ইজ নট জিরো অর্থাৎ প্রথম শর্তে বলা হয়েছে ইউ এক্স ওয়াই এবং ভি এক্স ওয়াই উভয়ই মূলদ এবং জেড ইজ ইকুয়াল টু জিরো বিন্দু ব্যতীত জেড এর সকল মানের জন্য সসীম, কাজেই ইউ এবং ভি উভয়ই জিরো বিন্দু ব্যতীত সর্বত্র অবিচ্ছিন্ন। সুতরাং জেড ইজ ইকুয়াল টু জিরো বিন্দু ব্যতীত সর্বত্র এফ এর ফাংশনটি অবিচ্ছিন্ন। আচ্ছা, এবার আরেকবার আমি বিষয়টা ক্লিয়ার করি। দেখো তোমাদের মনে রাখতে হবে যে এখানে মূলদ কথাটি বলা হয়েছে, মূলদ মানে যদি কোনো সংখ্যাকে, যদি কোনো রাশিকে আমরা পি বাই কিউ এই ফরম্যাটে যদি আমরা লিখতে পারি, তাহলে এই যে ইউ দেখো এখানে পি আর এটি হলো কিউ, একইভাবে ভিও কিন্তু দেখো পি বাই কিউ ফরম্যাটে লেখা হয়েছে। এই জন্য বলা হচ্ছে যে জেড ইজ নট জিরো হলে আমরা পেয়েছি ইউ এবং ভি, এবং এই ইউ এবং ভি ফাংশন দুটি দুটোই কিন্তু দেখো এখানে মূলদ আছে, দুটো রাশি কিন্তু এখানে মূলদ, কেননা পি বাই কিউ আকারে লেখা গেছে। এবং আরও কি বলছে, জেড ইজ ইকুয়াল টু জিরো বিন্দু ব্যতীত, অর্থাৎ জিরো বিন্দু হলে তো অসংজ্ঞায়িত হয়ে যায়, সেই জন্য বলা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু জিরো বিন্দু ব্যতীত জেড এর সকল মানের জন্য এই মানগুলো কি হবে, সসীম একটি মান পাওয়া যাবে। কাজেই
এবং ভি উভয়ই কিন্তু জিরো বিন্দু ব্যতীত অবিচ্ছিন্ন হবে, অর্থাৎ যদি সেটি মূলদ হয় এবং যদি সসীম হয় তাহলে আমরা বলতে পারি সেটা কন্টিনিউয়াস হবে। তাহলে আমরা পেলাম জেড ইজিকাল টু জিরো বিন্দু ছাড়া সর্বত্র এই ফাংশনটি এফ জেড ফাংশনটি কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী প্রথমে আমাদের যে ফাংশনটি দেওয়া আছে সেটা লিখেছি এবং সেখান থেকে ইউ এবং ভি আলাদা করে, অর্থাৎ এফ জেড ফাংশনকে ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই ফর্মেটে লেখার পরে আমরা ইউ একটি রাশি আর ভি একটি রাশি, দুটি কিন্তু রিয়েল নাম্বার, আর আই দেওয়ার কারণে ওইটি কিন্তু তখন এফ জেড একটি কমপ্লেক্স রাশি। তাহলে এই ইউ এবং ভি দুটি দেখো ভগ্নাংশ ফর্মেটে আছে, অর্থাৎ এদেরকে মূলদ ফর্মেটে লেখা গেছে এবং এটি কিন্তু সসীম হওয়ার কারণে আমরা বলতে পারছি যে জেড ইজিকাল টু জিরো বিন্দু ব্যতীত এই যে ইউ এবং ভি এরা সর্বত্র অবিচ্ছিন্ন। অর্থাৎ তাহলে এই এফ জেড ফাংশনটি কী হবে তখন, এই এফ জেড ফাংশনটি সর্বত্র ওই জিরো বিন্দু ব্যতীত জেডের মান জিরো বাদে সর্বত্র কিন্তু এটি একটি কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন ফাংশন হবে। এখন যদি জিরো হয় তাহলে কি হবে, দেখো জেড ইজিকাল যদি জিরো হয় তাহলে আমরা দুই নম্বর সমীকরণ থেকে কি পাই, অর্থাৎ ওই যে আমাদের যে সমীকরণটি দেওয়া আছে এফ জেড সমান ওইটা, তাহলে আমরা জেডের মান যদি জিরো বসাই তাহলে উত্তর বলে দেওয়া আছে কিন্তু সরাসরি ফাংশনের মান জিরো হবে। সেই হিসাবে আমরা দুই নম্বর থেকে লিখতে পারি জেড ইজিকাল যদি জিরো হয় তাহলে ফাংশনের মানও জিরো হবে, আর ফাংশনের মান জিরো হওয়ার অর্থই কি ইউ এ প্লাস ভি ইকুয়াল টু জিরো, অর্থাৎ ইউ এক্স ওয়াই মান জিরো প্লাস আই ভি এক্স ওয়াই এর মান জিরো সমান জিরো প্লাস আই জিরো। তাহলে ইউ অফ রিয়েল এবং ইমাজিনারি অংশ যদি সমীকৃত করি আমরা এখান থেকে, তাহলে দেখো ইউ এর মান হলো প্রথমটি, অর্থাৎ ইউ জিরো জিরো মানে মান কত জিরো, আর ভি এর মান কত এই যে জিরো, অর্থাৎ ইমাজিনারির সাথে ইমাজিনারি সমন্বয় করতে হয়, এই জন্য তোমরা জানো যে সমীকৃত করতে হয়। তাহলে ইউ এর মান হলো জিরো আর ভি এর মানও কিন্তু এখানে জিরো, অর্থাৎ মূল বিন্দুতে ইউ এবং ভি উভয়ই সসীম, আমরা সসীম মান পেয়েছি, দেখো জিরো পেয়েছি তার মানে কি এটি সসীম একটি মান, সেজন্য ইউ এবং ভি উভয় কিন্তু মূল বিন্দুতে আমরা পেলাম, মূল বিন্দু কেন এক্স এবং ওয়াই এর মান দেখো এখানে জিরো, তার মানে মূল বিন্দুতে ইউ এবং ভি উভয় কিন্তু সসীম এবং অনন্য। অনন্য মানে কি একটা ফিক্সড একটি মান পেয়েছি আমরা, নির্দিষ্ট একটি মান পেয়েছি, তাহলে এই মানটি হলো জিরো। সুতরাং আমরা বলতে পারি মূল বিন্দুতে এফ জেড ফাংশনটি অবশ্যই অবিচ্ছিন্ন হবে, কাজেই আমরা পেলাম এফ জেড সর্বত্রই অবিচ্ছিন্ন। অর্থাৎ আমাদের যে ফাংশনটি দেওয়া আছে এফ জেড ফাংশন সেটি একবার জেড ইজ নট জিরোর জন্য একবার কন্টিনিউয়াস দেখলাম, আর একবার আমরা জেড ইজ ইকুয়াল টু জিরোর জন্য কন্টিনিউয়াস দেখলাম, অর্থাৎ সর্বত্র, অর্থাৎ এক্স এবং ওয়াই এর সকল সরি জেড এর মান জিরো এবং জিরো বাদে সকল মানের জন্য আমরা এফ জেড ফাংশনটি কিন্তু একটি কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন ফাংশন আমরা প্রমাণ করলাম। সুতরাং আমাদের যে প্রবলেমটি ছিল সেটি কিন্তু প্রমাণিত হলো। এবার আমরা চলো আরেকটি সমস্যার সমাধান করার আগে এখানে কোসি রিমান সমীকরণটি যাচাই করি, তাহলে আমাদের দ্বিতীয় অংশ কিন্তু ছিল কোসি রিমান সমীকরণটি যাচাই করো। তাহলে এখন কোসি রিমান সমীকরণটি যাচাইয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে মূল বিন্দুতে ইউ এবং ভি এর প্রথম আংশিক অন্তরজের সংজ্ঞা থেকে পাই, বলা হচ্ছে ইউ এবং ভি এর প্রথম আংশিক অন্তরজের সংজ্ঞা থেকে আমরা কি পাই মূল বিন্দুতে। কিন্তু আবার দেখো ডেল ইউ ডেল এক্স যেখানে এক্স টেন্স টু জিরো, যেহেতু এক্স এর উপরে ডেল এক্স সেজন্য এক্স টেন্স টু জিরো, ইউ অফ এক্স জিরো মাইনাস ইউ অফ জিরো জিরো ডিভাইডেড বাই এক্স। তোমরা জানো যে এখানে আমাদের এক্স টেন্স টু জিরো, এখানে ওয়াই এর মান জিরো, অর্থাৎ এক্স জিরো আর ইউ জিরো জিরো। তাহলে আমরা পাই, কেননা দেখো ইউ এক্স ওয়াই এর মান কত, দেখো এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে আমরা সেই হিসাবে আমরা যদি ইউ এর মান এখানে এক্স জিরো বসিয়ে দেই তাহলে আমরা কত পাই, দেখো তো এখানে কিন্তু এক্স এর মান জিরো, এখানে এক্স এর মান বসিয়ে দিলি এক্স কিউব বাই এক্স, এখানে আমাদের এক্স এর মান এই যে ইউ এক্স জিরো, তাহলে এখানে জিরো বসানোর কারণে এই অংশটি জিরো, আর নিচে দেখো এটার মান হয় এক্স কিউব আর নিচে এক্স স্কোয়ার, কাটাকাটি করলে কি আসে
এক্স আসে, সেই হিসাবে আমরা পেয়েছি কিন্তু এক্স। আমি আরেকবার বলি দেখো, এই যে প্রথম অংশটির মান অর্থাৎ ইউ এক্স জিরো, এই মানটি যখন আমরা বসাচ্ছি তখন এই যে ইউ এক্স ইকুয়াল টু জিরো, এখানে এক্স এর পরিবর্তে এক্স আর ওয়াই এর পরিবর্তে জিরো বসাতে হবে। তাহলে আমরা এই ফাংশনের ডাইন পাশে যদি এক্স এর পরিবর্তে এক্স বসাইলে পাই এক্স কিউব, আর এখানে ওয়াই এর মান জিরো হওয়ার কারণে এই অংশটি কিন্তু জিরো হবে, আর ডাইনে এই অংশটি জিরো হবে। এখানে আমরা পেলাম এক্স কিউব, আর নিচে দেখো এক্স স্কোয়ার। তাহলে উপরে নিচে কাটাকাটি করে আমাদের এক্স থাকে, সেই হিসাবে আমরা এখানে ইউ এর মান পেয়েছি এক্স। একইভাবে ইউ জিরো জিরো যখন, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান যদি জিরো, দুটোই জিরো বসানো হয় এখানে, তাহলে কি মান পাওয়া যায়? দেখো জিরো পাওয়া যায়, তাহলে আমরা এখানে জিরো পেয়েছি। তাহলে এবার জিরো পেলে এরপরে আমরা নিচে লিখেছি দেখো এক্স, এবার এক্স লিমিট এক্স বাই এক্স মানে ওয়ান, সেজন্য আমরা মান পেয়েছি ওয়ান। একইভাবে যদি আমরা ডেল ইউ ডেল ওয়াই, অর্থাৎ ওয়াই এর সাপেক্ষে যদি পার্শিয়াল ডেরিভেটিভ আমরা করি, সেই ক্ষেত্রে আগে যেমন আমরা এক্স টেন্স টু জিরো লিখেছি, এবার আমরা ওয়াই টেন্স টু জিরো লিখবো, আর এক্স এর মানগুলো জিরো। দেখো জিরো ওয়াই, এখানে ইউ জিরো জিরো ডিভাইডেড বাই ওয়াই, আর এই যে এটা কিন্তু দেখো এই ইউ এর মান, এখন এক্স এর মান জিরো আর ওয়াই এর মান ওয়াই বসাই যদি, তাহলে এটা জিরো হয়, এখানে জিরো, আর এটি কিন্তু থাকে জিরো ডিভাইডেড বাই ওয়াই, অর্থাৎ দুটোই উপরে কিন্তু দেখো জিরো আসে আর নিচে ওয়াই স্কোয়ার বা ওয়াই আসে। তাহলে এই মান আসলে কত হয়? জিরো বাই কিছু মানে হলো জিরো। সেই হিসেবে আমরা পেলাম ডেল ইউ ডেল ওয়াই এর মান জিরো, আর ডেল ইউ ডেল এক্স এর মান পেয়েছি কিন্তু দেখো ওয়ান। একইভাবে যদি আমরা ডেল ভি ডেল এক্স করি, তাহলে আমরা পাই এই যে ভি টেন্স টু, এই যে এক্স টেন্স টু জিরো, যেহেতু এক্স এর সাপেক্ষে আগের মতোই, এখানে ইউ এর পরিবর্তে ভি, এখানেও ইউ এর পরিবর্তে ভি। এবার আমরা মান যদি বসিয়ে দিই, যেহেতু ভি এর ফাং ভি এর মানটি কিন্তু এইটি, তাহলে এই জায়গায় যদি আমরা ভি এর মান এক্স এর মান যদি আমরা বসাই এক্স, আর ওয়াই এর মান যদি জিরো বসাই, তাহলে এটা জিরো, এখানে জিরো, আর এখানেও জিরো, শুধুমাত্র এক্স। তাহলে আমরা এই অংশটি পেয়েছি দেখো জিরো। তাহলে ডেলি ভি ডেল এক্স এর মান পেয়েছি আমরা জিরো। একইভাবে আমরা ডেল ভি ডেল ওয়াইও বের করতে পারবো, এবং একটু আগে যেভাবে করেছি সেভাবে যদি আমরা এটা মান দিয়ে করি, তাহলে আমরা এই মানটি পেয়েছি দেখো ওয়ান। তাহলে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি মূলত ডেল ইউ ডেল এক্স এর মান পেয়েছি ডেল ভি ডেল ওয়াই এর, আর ডেল ইউ ডেল ওয়াই সমান মাইনাস ডেল ভি ডেল এক্স, এই মানটি কিন্তু আমরা পেয়েছি। সুতরাং মূলবিন্দুতে কোসির মান সমীকরণটি সিদ্ধ করে। আমরা আরেকবার তোমাদের দেখিয়ে দিই, দেখো এখানে আমাদের যে মানটি আমরা পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি ডেল ইউ ডেল এক্স সমান ডেল ভি ডেল ওয়াই এবং ডেল ইউ ডেল ওয়াই সমান মাইনাস ডেল ভি ডেল এক্স। সুতরাং মূলবিন্দুতে কোসির মান সমীকরণকে সিদ্ধ করে, অর্থাৎ আমাদের যে প্রমাণটি করা করতে বলা হয়েছিল সেই প্রমাণ কিন্তু করা হলো। এবার মূল বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা আমরা যাচাই করব। তাহলে এখানে কিন্তু তিনটি অংশ ছিল, একটি হলো কন্টিনিউয়াস, তারপরে আমাদের মূল বিন্দুতে তার যে কোসির মান সমীকরণ যাচাই, আরেকটি হলো মূল বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই, অর্থাৎ মূল বিন্দুতে এটি অন্তরীকরণ হবে কিনা, যোগ্যতা মানে অন্তরীকরণ সম্ভব কিনা। তাহলে অন্তরীকরণ যাচাইয়ের জন্য আমাদের দেখো এখানে এফ রাইম জেড, অর্থাৎ ডেরিভেটিভ যদি করা হয় ওই ফাংশনটিকে, এখানে জেড টেন্স টু জিরো, এফ অফ জেড মাইনাস এফ অফ জিরো বাই জেড, তোমরা জানো অন্তরীকরণের সংজ্ঞা অনুসারে আমরা এটা লিখতে পারি, ওই জিরো বিন্দুতে এফ প্রাইম জেড সমান, মানে এফ প্রাইম জিরো সমান জেড টেন্স টু জিরো এফ অফ জেড মাইনাস এফ অফ জিরো ডিভাইডেড বাই জেড। তাহলে আমরা এখানে মানটি বসিয়ে দিলে দেখো জেড টেন্স টু জিরো, ওয়ান বাই জেড, এই জেডকে নিচে নিয়ে আসছি, আর এখানে এফ জেড মাইনাস এফ জিরো, আর ওই যে আমরা এফ জেড যে ফাংশনটি ছিল সেখানে জেড টেন্স টু জিরো মানে কি এক্স এর মানও জিরো ওয়াই এর মানও জিরো, এভাবে আমরা লিখতে পারি এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো, আর ওয়ান বাই জেড এর মান হলো এক্স প্লাস আই ওয়াই, যেহেতু আমরা জানি জেড ইজ একটি কমপ্লেক্স নাম্বার এবং সে হলো এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমি এই মানটি বসিয়ে দিচ্ছি। একইভাবে এফ জেড এর যে মানটি একটু আগে আমরা লিখলাম এক নম্বর সমীকরণে, সেই মানটি এখানে বসিয়ে দিয়েছি, আর এফ অফ জিরোর মান তো জানি আমরা, যখন জেড এর মান জিরো তখন জিরো, আর যখন জেড এর মান জিরো না তখন এই প্রথম অংশটি অর্থাৎ এক নম্বর সমীকরণের যে অংশটি আছে সেই অংশটি। তাহলে এবার আমরা এই অংশটি আসার পরে এই যে এক নম্বর যে সমীকরণটি আমরা পেলাম,
এই সমীকরণটি আসার পরে আমাদের আচ্ছা আমাদের দেখো এই সমীকরণটি আসার পরে এখানে y is equal to x বরাবর এই বিষয়টি একটু ভালো করে বুঝতে হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের যে y is equal to যদি x এই বরাবর আমরা চিন্তা করি তাহলে এই যে a prime of 0 সমান কি আসে x tends to 0 আর আসে কি y is equal to কিন্তু x এখানে তাহলে 1 by x plus ix অর্থাৎ আমরা y এর পরিবর্তে আমরা x বসিয়ে দিব যেখানে যেখানে y আছে সেখানে সেখানে আমরা x বসিয়ে দিব তাহলে আমরা এখানে যদি মান বসাই তাহলে দেখো 1 by x plus iy না হয়ে ix আর এখানেও x cube minus 3 এই যে x y এর পরিবর্তে যদি x বসাই তাহলে এটাও কিন্তু দেখো x cube আসে এভাবে আমরা y এর পরিবর্তে x সব জায়গায় বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমরা এটাকে ক্যালকুলেশন করলাম যোগ বিয়োগ করে আমরা এখানে দেখো মানগুলো পেয়েছি কত এখানে আমরা মান পেয়েছি দেখো 1 plus i নিচে 1 plus i কেটে গেল তাহলে উপরে x আর নিচে x কেটে গিয়ে 1 থাকে লিমিট x টেন্স টু 0 1 মানে হলো এখানে এই যে মাইনাস 1 এই মাইনাস 1 এখানে পেয়েছি তাহলে a প্রাইম 0 সমান আমরা পেয়েছি মাইনাস 1 এবার আমরা লিমিট x টেন্স টু 0 y টেন্স টু 0 1 বাই x প্লাস i y এবার আমরা এক নম্বর সমীকরণটি আবার আমি এখানে লিখেছি এটা কিন্তু লিখতে হবে না তোমাদের এটা ওই তোমাদের ওই পৃষ্ঠায় ছিল সেজন্য আমি এক নম্বর সমীকরণটি আরেকবার লিখে রেখেছি বোঝানোর সুবিধার্থে আমরা এবার কি করব y = 0 বরাবর আমরা কিন্তু একটু আগে দেখলাম y = x এই বরাবর এখন আমরা y = যদি 0 বরাবর দেখি তাহলে আমরা এই প্রাইম 0 তে আমরা কি পাই দেখো y x tends to 0 এবং 1 by x অর্থাৎ যেখানে y আছে সেখানে এখন 0 বসিয়ে দিবে তাহলে 1 by এখানে এই অংশ 0 অর্থাৎ x আর এই অংশ 0 তাহলে হয় x cube by x square প্লাস এই অংশটি পুরোটাই দেখো 0 তাহলে আমরা এটা পেয়েছি i into 0 এই সমীকরণে মানটি বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে আমরা দেখো কি পেলাম আমরা পেলাম 1 পেলাম তাহলে অতএব a প্রাইম 0 অনন্য নয় অনন্য মানে কি ফিক্সড না একটা মান পাইনি আলাদা আলাদা মান পেয়েছি অর্থাৎ z is equal to 0 বিন্দুতে fz অন্তরীকরণযোগ্য নয় অর্থাৎ আমরা যদি একই মান পেতাম তাহলে আমরা বলতে পারতাম যে fz এটি অন্তরীকরণযোগ্য ওই z = 0 বিন্দুতে বা মূল বিন্দুতে তাহলে আমরা পেলাম যে আসলে z is equal to 0 বিন্দুটি ওই ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয় এরপরে আমরা উদাহরণ আরেকটি উদাহরণ 23 গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই উদাহরণটিও আমরা একটু প্রমাণ করব এখানে আছে দেখো 2x minus 3y plus i 3x plus 2y এই ফাংশনটি কি বৈশ্লেষিক বা অ্যানালাইটিক কিনা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও বা উত্তরের সত্যতা যাচাই করো অর্থাৎ এখানে একটি ফাংশন দেওয়া আছে এই ফাংশনটিও কিন্তু কমপ্লেক্স ফাংশন আমরা কিন্তু কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করছি সুতরাং এই ফাংশনটিকে আমরা ধরে নিলাম এফ জেড একটি ফাংশন এবং এই ফাংশনটি ইউ প্লাস আই বি ফরম্যাটে যদি লিখি তাহলে এটিকে আমরা এভাবে লিখতে পারি তাহলে যেখানে এই রিয়েল অংশটিকে বলা হচ্ছে ইউ এই মান আর আই এর সাথে যে অংশটিকে আমরা বলেছি ভি অর্থাৎ থ্রি এক্স প্লাস টু ওয়াই আমরা এখন যদি ইউ কে যদি পার্শিয়ালি ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে করি তাহলে ডেল ইউ ডেল এক্স এর মান আমরা পাই কিন্তু এখানে দেখো ওয়াই এর মান জিরো ডেল ইউ ডেল এক্স ডেল ওয়াই কে যদি এক্স এর সাপেক্ষে করি তাহলে এই অংশ জিরো হয় আর এখানে টু হয় একইভাবে ডেল ইউ ডেল ওয়াই যদি করা হয় তাহলে মাইনাস থ্রি হয় তোমরা এগুলো জানো যে পার্শিয়ালি ডেরিভেটিভ কিভাবে করতে হয় একইভাবে ডেল ভি ডেল এক্স এর মান হয় থ্রি আর ওয়াই এর মান হয় দেখো টু এখান থেকে অর্থাৎ এই যে মানগুলো আমরা পেলাম এই মানগুলো থেকে আমরা পাই ডেল ইউ ডেল এক্স যদি এখানে ডেল্টা বলা হয়েছে আসলে এখানে তোমরা ডেল লিখে নিও এটা আসলে ডেল হবে ডেল ইউ ডেল এক্স সমান এই ঘোরানো অংশটি থাকবে না ডেল্টা না হয়ে ডেল লিখবে সবাই ডেল ভি ডেল ওয়াই এবং ডেল ইউ ডেল ওয়াই সমান মাইনাস ডেল ভি ডেল এক্স দেখো এই মানটি ভালো করে খেয়াল করো ডেল ইউ ডেল এক্স এর মান কিন্তু 2 আর ডেল ভি ডেল ওয়াই এর মানও কিন্তু 2 তার মানে আমরা এই দুটো মান সমান পেয়েছি একইভাবে দেখো ডেল ইউ ডেল ওয়াই এর মান যা আর এখানে মাইনাস ডেল ভি অর্থাৎ মাইনাস 3 আর এর কিন্তু 3 পেয়েছি সেই জন্য ডেল ইউ ডেল ওয়াই সমান মাইনাস ডেল ভি ডেল এক্স এই ক্ষেত্রে আমরা বলতে পারি ইউ এবং ভি কোসি রিমান সমীকরণ সিদ্ধ করে এখানে চারটি আংশিক অন্তরক সহ ধ্রুবক
সুতরাং এরা অবিচ্ছিন্ন, অর্থাৎ প্রদত্ত ফাংশনটি অ্যানালাইটিক। অর্থাৎ শেষের লাইনটি আর একটু ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো ইউ এবং ভি কোসিরি মান সমীকরণকে সিদ্ধ করে, কেননা আমরা এই যে সম্পর্কটি পেলাম যে ডেল ইউ ডেল এক্স সমান ডেল ভি ডেল ওয়াই এবং ডেল ইউ ডেল ওয়াই সমান মাইনাস ডেল ভি ডেল এক্স, তোমরা জানো এই শর্ত যদি মেনে চলে তাহলে আমরা বলি সেটি কোসিরি মান সমীকরণ, এবং এটি দেখো মেনে চলেছে, অর্থাৎ ইউ এবং ভি এই শর্তটি মেনে চলার কারণে এটাকে বলা হচ্ছে যে কোসিরি মান সমীকরণকে সিদ্ধ করে। এখানে এই যে আমরা চারটি মান পেয়েছি, অর্থাৎ এই চারটি আংশিক অন্তরক সহ প্রত্যেকটি মানই কিন্তু ধ্রুবক পেয়েছে, অর্থাৎ ধ্রুব সংখ্যা পেয়েছি, যেহেতু এটি ধ্রুব সংখ্যা পেয়েছি সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটি অবিচ্ছিন্ন, আর কি বলতে পারি যে প্রদত্ত ফাংশনটি এটি অ্যানালাইটিক, এটা আমরা বলতে পারি এই শর্ত মেনে চলার কারণে। এবার আমরা আরেকটি উদাহরণ তোমাদের 37 নম্বর গুরুত্বপূর্ণ, দেখো অনেকবার কিন্তু এটা পরীক্ষা আসছে এবং এই উদাহরণটিও আমরা কাজ শিখব। এখানে প্রমাণ করো যে ইউ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, এই ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে এবং প্রতিসংঘী নিয়মিত বা বৈশ্লেষিক ইউ প্লাস আই ভি ফাংশন নির্ণয় করো। আরেকবার বলি দেখো, বলা হচ্ছে কি ইউ একটি ফাংশন বলা আছে এবং যেটা এক্স ওয়াইয়ের ফাংশন এবং এটি ল্যাপ্লাসের সমীকরণকে সিদ্ধ করে, একটু আগে আমরা করেছি দেখো কোসিরি মান সমীকরণকে সিদ্ধ করে, এবার বলা হচ্ছে যে এটি ল্যাপ্লাসের সমীকরণকে সিদ্ধ করে এবং প্রতিসংঘী যে নিয়মিত বৈশ্লেষিক যেটাকে বলা হয় ইউ প্লাস আই ভি এই ফাংশনটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে কি ইউ দেওয়া আছে, সেই মানটি আমরা এখানে লিখলাম ইউ সমান এত, এখান থেকে আমরা একবার পার্শিয়ালি এক্স এর সাপেক্ষে ডেল ইউ ডেল এক্স করব, আর তোমরা জানো যখনই এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তখন ওয়াই এর অংশ জিরো হয় আর এখানে ওয়াই ধ্রুবক ধরে নেওয়া হয় আর এক্স কে ডেরিভেটিভ করা হয়, তাহলে এখানে থ্রি এক্স স্কোয়ার আর এখানে ওয়াই যদি ধ্রুবক হয় তাহলে এক্স এ করলে হয় ওয়ান, সে হিসেবে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান বা মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার, একইভাবে এখানে সিক্স এক্স আর এটি জিরো এটিও জিরো। এভাবে আমরা ডেল ইউ ডেল ওয়াইও নির্ণয় করতে পারি, আবার এই ডেল ইউ ডেল এক্সকে আবার যদি এক্স এর সাপেক্ষে করা হয়, দুইবার ডেরিভেটিভ করছি, তাহলে এখানে থাকে দেখো এটা সিক্স এক্স প্লাস সিক্স, কেননা এটি হয় সিক্স এক্স আর এটি ওয়াই হওয়ার কারণে এটি জিরো আর এখানে সিক্স, এটাকে যদি আবার ওয়াই এর সাপেকে করি একই নিয়মে এক্স ধ্রুবক হওয়ার কারণে দেখো মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স। সুতরাং আমরা কি পেলাম, আমরা পেলাম ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা পেলাম সিক্স এক্স প্লাস সিক্স মাইনাস সিক্স এক্স, এই মান বসিয়ে দেওয়ার পরে আমরা জিরো পেলাম, দেখো মাইনাস সিক্স এর সমান জিরো, তাহলে আমরা এই জিরো পাওয়ার কারণে বলতে পারি অর্থাৎ ইউ ল্যাপ্লাসের সমীকরণকে সিদ্ধ করে, অতএব আমরা বলতে পারি ইউ হারমোনিক, যদি সেটি ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে তাহলে সেটি অবশ্যই হারমোনিক হবে। আমি এখানে খেয়াল করো আমরা যখন কোসিরি মান সমীকরণ সিদ্ধ করেছিল তখন কিন্তু সূত্রটি আমরা একটু আগে পড়েছি, এখানে আমাদেরও কিন্তু এই যে কোসিরি মান সমীকরণের পরিবর্তে যখন বলা হয় ল্যাপ্লাসের সমীকরণ সেটি মনে রাখতে হবে, ল্যাপ্লাসের সমীকরণটি হলো যে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার সমান সিক্স এক্স প্লাস সিক্স মাইনাস সিক্স, এখানে মান বসিয়ে দেওয়ার পর আমরা জিরো পেয়েছি, যেহেতু আমরা জিরো পেয়েছি সুতরাং বলতে পারি যে এটি ল্যাপ্লাসের সমীকরণকে সিদ্ধ করে, আর যেহেতু ল্যাপ্লাসের সমীকরণকে সিদ্ধ করে তাহলে এটি হারমোনিক। এখন আমরা ধরি মিলনে থমসন পদ্ধতিতে যদি অনুবন্ধী নিয়মিত ফাংশন এফ জে, তাহলে এখন আমরা ধরে নিলাম মিলনে থমসন, তোমরা জানোই যে এটা পদ্ধতিতে অনুসংখী নিয়মিত ফাংশন হলো এফ জেড, তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি এফ অফ জেড সমান মানে এফ প্রাইম জেড সমান, অর্থাৎ এফ প্রাইম জেড সমান ইউ ওয়ান জেড এক্স জিরো মাইনাস আই ইউ টু জেড জিরো, যেহেতু এফ জেড এর বাস্তব অংশ দেওয়া আছে
যেখানে ইউ ওয়ান এক্স ওয়াই এর হলো ডেল ইউ ডেল এক্স, আর ইউ টু এক্স ওয়াই সমান আমরা বলছি ডেল ইউ ডেল ওয়াই। আবার একটু খেয়াল করো, এখানে বলা হচ্ছে কি যে ইউ ওয়ান কি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, আর ইউ টু হলো ওয়াই এর সাপেক্ষে ওই ইউ ডেরিভেটিভ। আমরা পাই কি ইউ ওয়ান এক্স ওয়াই অর্থাৎ ডেল ইউ ডেল এক্স, এটি পাই আমরা এই যে ওই ফাংশন থেকে, ওখান থেকে তোমরা যদি ইউ কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে পাবা হলো থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স। একটু আগে আমি এটা কিন্তু দেখিয়ে দিয়েছি। তাহলে ইউ ওয়ান জেড জিরো, তাহলে আমরা এখানে ওয়াই এর মান যদি জিরো বসিয়ে দিই তাহলে এই জেড জিরো, তাহলে এক্স এর মান যদি জেড বসাই আর ওয়াই এর মান জিরো, তোমরা জানো যে এই মানটির অর্থ হলো জেড এর এক্স এর মান জেড বসাতে হবে, ওয়াই এর মান এখানে জিরো বসাতে হবে। বসানোর পরে এখানে আমরা দেখো থ্রি জেড স্কোয়ার আর জিরো পাই, আর এখানে সিক্স জেড এই মানটি পেয়েছি। একইভাবে যদি আমরা ইউ টু ও বের করি একইভাবে ডেল ইউ ডেল ওয়াই, তাহলে আমরা মানটি পেয়েছি এখানে এটি, এবং এখানেও ইউ টু জেড জিরো যদি বসাই তাহলে আমরা পেয়েছি এখানে জিরো। অতএব এ প্রাইম জেড ইকুয়াল টু ইউ ওয়ান জেড জিরো মাইনাস ইউ এই যে আই ইউ টু জেড জিরো সমান যে মানটি আমরা পেলাম সেটি হলো থ্রি জেড স্কোয়ার প্লাস সিক্স জেড। অতএব এখান থেকে আমরা বলতে পারি এফ অফ জেড সমান থ্রি জেড কিউ বাই থ্রি প্লাস সিক্স জেড স্কোয়ার বাই টু প্লাস সি। আর কেননা কীভাবে পেয়েছি ভালো করে দেখো, এটা আমরা ইন্টিগ্রেশন করছি, অর্থাৎ এফ প্রাইম জেড যদি এটা হয় তাহলে এখানকে যদি জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয় তাহলে এফ অফ জেড হবে, আর এখানে দেখো জেড স্কোয়ার হয় জেড কিউব বাই থ্রি, সেটি করা হয়েছে থ্রি ইন্টু জেড কিউব বাই থ্রি প্লাস সিক্স জেড স্কোয়ার বাই টু প্লাস ইন্টিগ্রেটিং ধ্রুবক সি। তাহলে এটা ক্যালকুলেশন করে থ্রি থ্রি কেটে গিয়ে পাই এফ জেড সমান জেড কিউব প্লাস থ্রি জেড স্কোয়ার প্লাস সি, অর্থাৎ আমরা এফ জেড এর মান পেলাম। তাহলে দেখো এফ জেড মান পাওয়ার অর্থ আমাদের কিন্তু বলা হয়েছে যে এনার্জি ফাংশনের মানই আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের দেখো আমি যদি আবার তোমাদের অঙ্কটি দেখিয়ে দেই, বলা হচ্ছে কি যে প্রমাণ করো যে ইউ ইকুয়াল টু এক্স কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে, এবং প্রতিসঙ্গী নিয়মিত যেটা ইউ এক্স নির্ণয় এই যে এফ জেড নির্ণয় করতে হবে মূলত, এই যে ইউ প্লাস আই ভি ফাংশন নির্ণয় করতে হবে, অর্থাৎ এই ইউ এর মান দেওয়া আছে এবং এখান থেকে আমাদের এফ জেড এর মান নির্ণয় করতে হবে সর্বশেষ। আমরা সেই ক্ষেত্রে কি করলাম যে প্রথমে দেখলাম যে এই ইউ একটি ফাংশন, এই ফাংশনটি প্রথমে ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করেছে এবং তারপরে আমরা এই এফ জেড যে ফাংশনটি নির্ণয় করতে বলা হয়েছে সেই ফাংশনটি সর্বশেষ আমরা নির্ণয় করলাম, যেটির মান হলো জেড কিউ প্লাস থ্রি জেড স্কোয়ার প্লাস সি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা মনোযোগ দিয়ে ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো আমাদের পাঠ এখানেই শেষ করছি। ধন্যবাদ।